হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আপনার যারা জার্মান চাপোটা রয়েছেন তাদের জন্য আজকে আরও একটি নতুন পোস্টার ডিজাইনের পি পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম যে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার মাধ্যমে আপনিও খুব ইজিলি এই ধরনের একটি পোস্টার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তো ভিওটস এই পোস্টারটি ফ্রি পি ফাইলটি ডাউনলোড করতে আপনাদের প্রয়োজন হবে তার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করেন তাহলে ভিডিওর স্ক্রিনে এক টিক টিক রমের চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তো ভিওস পিএলপি ফাইলটি কীভাবে ডাউনলোড করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে চাইলে সেখান থেকে শিখে নিতে পারেন সো পিএল ফলটি পিক্সেলসের মধ্যে অ্যাড করে কীভাবে পোস্টার ডিজাইনটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা স্ক্রিন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিহার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশানটি ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স আপনারা প্রথমে পিক্সেল অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে তারপর উপরে কোণা থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিচে থেকে থ্রি নাম্বার অপশন ওপেন ডট ফিল ফিল এখানে ক্লিক করবেন তারপর ওপেন ডট ফিল ফিলতে ক্লিক করবেন দেন ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে যে পিএলবি ফাইলটি ডাউনলোড করছেন সেই পিএল ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেনের ল্যায়ারে ক্লিক করবেন তারপরে এখান থেকে ব্যাকেতে ক্লিক করবেন তো অভিয়ার্স দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে পোস্টার ডিজাইনটা ওপেন রয়েছে এখন আপনি লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজ করে নিতে পারবেন তো অভিয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে ছবিটা কীভাবে পরিবর্তন করতে হয় ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনি আপনি প্রথমে লেয়ার আইকনে ক্লিক করবেন তার বালকানি স্কুল ডাউন করলে এখান থেকে ছবি লেয়ার পেয়ে যাবেন ছবি লেয়ারটাকে আনলক করে নেবেন তারপরে আবার লেয়ার এখন ক্লিক করবেন তারপর এখান ছবিটার উপর ক্লিক করবেন তারপর এখান থেকে লোক এখন ক্লিক করবেন তারপর এখান থেকে ক্লিক করবেন তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন যে রেসিলিকটি ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনাদের গ্যালারি থেকে একটা ব্যাকগ্রাউন্ড করা করার ছবি নিয়ে নেবেন তো বস ছবির ব্যাকগ্রাউন্ড কীভাবে করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন তারপরে এখান থেকে বাটন ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছেন যে বাটনে ক্লিক করার পর আমাদের ছবিটা এখানে চলে আসছে এখন আপনি এখান থেকে ছবিটাকে ছোটো বড়ো করে সুন্দরভাবে বসিয়ে নেবেন তো ভেয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা বসানো হয়ে গেছে এখন লেয়ার আইকনে ক্লিক করে হয়নি সে স্কুল লন করে এখান থেকে ছবি লেয়ারটিকে আবার লক করে নেবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি হয়ে গেছে এখন আপনি যদি এখান থেকে আর কিছু পরিবর্তন করে দিচ্ছেন তাহলে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে আনলক করে সেই লেয়ারটাকে পরিবর্তন করে দিতে পারবেন তো ভেয়ার্স সেই পোস্টার ডিজাইনটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেভ এজ মিজ ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আইকনে ক্লিক করে সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে টু গ্যালারিতে ক্লিক করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে টু গ্যালারিতে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর আপনাদের পোস্টার ডিজাইনটি আপনাদের সেভ হবে তো দেখতে পাচ্ছেন যে পোস্টার ডিজাইনটি আপনাদের গ্যালারিতে পুলিশ ডি সেভ হয়েছে এখন আপনি চাইলে পোস্টার ডিজাইনটিকে প্রিন্ট আউট করে ব্যবহার করতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন তবে সাবস্ক্রিপিটি ভিডিওটি পর্যন্ত দেখাব পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পিএল ভি ফাইলটি ডাউনলোড করতে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক প্রোভাইড করা আসে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট সবাই প্রশ্ন করতে পারেন আশা করি সমস্যার সমাধানটা পেয়ে যাবেন